মন্ডল, নাগাশপাড়া গভর্নমেন্ট আইটের ওয়েল ইন্সট্রাক্টর। আজকে আমি পোলারিটি সম্বন্ধে কিছু কথা বলবো। শুরু করছি। পোলারিটি, পোলারিটিটা কি? পোলারিটি হলো যে অয়েলি কারেন্ট যেদিকে যায় পোলারিটি সেই দিকটাকে ইন্ডিকেট করে। কারেন্ট যদি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায় তাহলে সেটাকে ইলেকট্রনিক্স থিওরিকে ইন্ডিকেট করে, যদি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় তাহলে সেটা কনভেনশনাল থিওরিকে ইন্ডিকেট করে। এটা হলো পোলারিটি। পোলারিটিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো স্ট্রেট পোলারিটি, একটা হলো রিভার্স পোলারিটি। স্ট্রেট পোলারিটি ডি সি ই এন। ডি সি ই এন কথার অর্থ হলো ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রোড নেগেটিভ। ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রোড নেগেটিভ অর্থাৎ স্ট্রেট পোলারিটি। এই ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রোড নেগেটিভ অর্থাৎ ইলেকট্রোডে সবসময় হিটটা কম থাকবে। ইলেকট্রোডে হিটটা থাকলে ইলেকট্রোডে হিটটা থাকবে 30%। যবে হিটটা থাকবে 70%। কারণটা কি? ইলেকট্রোডে হিটটা 30% থাকবে আর যবে হিটটা 70% থাকবে। কারণটা কি? তার কারণ হলো আমরা যখন থিক প্লেটে ওয়েল্ডিং করবো তখন সেখানে আমরা ব্যবহার করা হয় স্ট্রেট পোলারিটি। যেমন আমরা যখন মাইলস স্কেলে ওয়েল্ডিং করবো তখন স্ট্রেট পোলারিটি ব্যবহার করা হয়। তার কারণ হচ্ছে যে এখানে যবে 70% হিটটা যাতে ডেপথ অফ ফিউশন বা পেনিট্রেশনটা হয় এবং ইলেকট্রোডে যে হিটটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 30%। যদি আমার যবে হিটটা বেশি না দেওয়া হয় তাহলে ডেপথ অফ ফিউশন বা পেনিট্রেশনটা হবে না, অর্থাৎ আমাদের ওয়েল্ডিংটা ঠিকঠাক করা যাবে না। ওই জন্য যবে হিটটা সবসময় বেশি দেওয়া হয় আর ইলেকট্রোডে হিটটা কম দেওয়া হয়। এটাই হলো ডিসিইএন, ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রোড নেগেটিভ। এবার ডিসিইপি, ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রোড পজিটিভ। ডিসিইপি ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রোড পজিটিভ। এই ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রোড পজিটিভে কি হবে? ইলেকট্রোডটা সবসময় কি থাকে? ইলেকট্রোডে হিটটা বেশি উৎপন্ন হবে আর যবে হিটটা কম উৎপন্ন হবে। ইলেকট্রোডে ইলেকট্রোডে হিটটা হবে 70%, যবে হিটটা হবে 30%। অর্থাৎ আমরা যখন থিন মেটালে ওয়েল্ডিং করবো তখন এই রিভার্স পোলারিটি ব্যবহার করা হয়। যেমন থিন শীট মেটাল, নন ফেরাস মেটাল, কাস্ট আয়রন এগুলিকে ওয়েল্ডিং করার সময় এই রিভার্স পোলারিটি ব্যবহার করা হয়। রিভার্স পোলারিটিতে হিটটা ইলেকট্রোডে বেশি দেওয়া হয় আর যবে কম দেওয়া হয়। যেহেতু আমরা থিন শীট মেটালকে ওয়েল্ডিং করার জন্য রিভার্স পোলারিটি ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা যদি যবে হিটটা বেশি দিয়ে দিই তাহলে কি হবে, আমার বেস মেটালটা গলে পড়ে যাবে, ওয়েল্ডিংটা করা যাবে না। ওই জন্য আমাদের কি করা হয়, ইলেকট্রোডে হিটটা সবসময় বেশি দেওয়া হয় আর যবে হিটটা কম দেওয়া হয়। এটা হলো রিভার্স পোলারিটি। এবার এসি হাই ফ্রিকোয়েন্সি, এসি হাই ফ্রিকোয়েন্সি, এখানে 50 সাইকেল অর্থাৎ
হাফ সাইকেল এখানে কি হয় যে ইলেকট্রোডে 50% হিট এবং জবেও 50% হিট আমরা যখন ওয়েল্ডিং করব তখন এখানে ইকুয়াল ডিভিশন ভাগ করা হয় যে হিটটা দেওয়া হয় সেটা আমার ইলেকট্রোডের ক্ষেত্রে 50% থাকবে এবং জবের ক্ষেত্রে 50% থাকবে অর্থাৎ যেটাকে বলা হয় 50 সাইকেল বা হাফ সাইকেল এটা হচ্ছে এসি হাই ফ্রিকোয়েন্সি ইউনিট এবার আমরা যে যে স্টেট পোলারিটি পড়লাম যে স্টেট পোলারিটির ক্ষেত্রে কি হয় যে ইলেকট্রোড নেগেটিভ ওয়ার পজিটিভ অর্থাৎ 70% হিট আমার কি হবে ইলেকট্রোডে উৎপন্ন হবে সরি 30% হিট ইলেকট্রোডে উৎপন্ন হবে আর 70% হিট উৎপন্ন হবে জবে রিভার্স পোলারিটির ক্ষেত্রে কি হবে যে 70% হিট হবে ইলেকট্রোডে 30% হিট হবে জবে আর এসি হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সেটা কি হবে 50 সাইকেল অথবা হাফ সাইকেল যেটা হচ্ছে 50% ইলেকট্রোড আর 50% জব এবার এই যে এসি 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 কথার অর্থ কি এসি কথার অর্থ হলো অল্টারনেটর কারেন্ট ডিসি বলার অর্থ হলো ডাইরেক্ট কারেন্ট এবার এসিতে আমরা সবসময় কি ব্যবহার করি যে হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করি হাই ফ্রিকোয়েন্সিটা কেন ব্যবহার করি কারণ আমরা যখন ওয়েল্ডিং করব ওয়েল্ডিং করার সময় যে ইলেকট্রোডটা বেস মেটালে যে স্ক্যাচিংটা করা হয় সেই স্ক্যাচিংটা যাতে ঠিকঠাক হয় অর্থাৎ আপটা স্টার্টিং পয়েন্টটা যাতে ঠিকঠাক হয় বা আপটা ঠিকঠাক ভাবে স্ক্র্যাচ করে তার জন্য আমার হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় কিন্তু ডিসি ক্ষেত্রে কোনো হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় না ডিসি ক্ষেত্রে আমরা সব সময় কি ব্যবহার করি পোলারিটি ব্যবহার করি আরেকটা আর কোয়েলের ক্ষেত্রে আমাদের যেটা টেকনিক সম্বন্ধে যে কি কি টেকনিক আমরা আর কোয়েলিং এ ব্যবহার করি আর ওয়েল্ডিং আমরা দু ধরনের টেকনিক ব্যবহার করি লেফট রড টেকনিক আর রাইট রড টেকনিক এই লেফট রড টেকনিককে আরো দুটো নাম একটা হচ্ছে ফরওয়ার্ড টেকনিক অথবা পুশিং টেকনিক ফরওয়ার্ড টেকনিক অথবা পুশিং টেকনিক আর রাইট রড টেকনিক কে বলা হয় ব্যাকওয়ার্ড টেকনিক অথবা পুলিং টেকনিক লেফট হ্যান্ড টেকনিক আমার সব থেকে সব সময় কি হয় শুরু হয় রাইট হ্যান্ড দিয়ে আর শেষ হয় লেফট হ্যান্ডে গিয়ে লেফট হ্যান্ড টেকনিকে ব্লো পাইপটা ফিলার রডকে ফলো করে লেফট হ্যান্ড টেকনিকে ব্লো পাইপের অ্যাঙ্গেলটা থাকে 60 থেকে 70 ডিগ্রি আর ফিলার রডের অ্যাঙ্গেলটা থাকে 30 থেকে 40 ডিগ্রি তাহলে লেফট হ্যান্ড টেকনিক লেফট হ্যান্ড টেকনিক ফরওয়ার্ড টেকনিক বা পুশিং টেকনিক আবার শুরু হবে রাইট হ্যান্ড দিয়ে শেষ হবে গিয়ে লেফট হ্যান্ডে এখানে ব্লো পাইপ কাকে ফলো করবে ফিলার রডকে ফলো করবে ব্লো পাইপের অ্যাঙ্গেলটা থাকবে 60 থেকে 70 ডিগ্রি আর ফিলার রডের অ্যাঙ্গেলটা থাকবে 30 থেকে 40 ডিগ্রি এই যে লেফট রড টেকনিক আপ টু কত এমএম থিকনেস অবধি মেটালকে ওয়েলিং করতে আমরা লেফট রড টেকনিক ব্যবহার করি আপ টু 5 এমএম থিক প্লেটকে
আপ টু 5 এমএম যে ক্যামেরা স্প্লিটকে ওয়েটিং করতে আমরা কি করি যে লেফট হ্যান্ড টেকনিক ব্যবহার করি। এবার লেফট হ্যান্ড টেকনিক আমাদের বিভিন্ন থিকনেস মেটালে বিভিন্ন ধরনের ফিলার বিভিন্ন সাইজের নজেল বা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল ব্যবহার করা হয়। যেমন আমার প্লেট থিকনেস যদি 3.15 mm হয় তাহলে আমার কত সাইজের নজল আমি ব্যবহার করবো, তাহলে আমি সেখানে 7 সাইজ নজল ব্যবহার করবো। তাহলে 3.15 mm থিকনেসের প্লেটকে ওয়েলিং করার ক্ষেত্রে আমার নজল সাইজ কত হবে 7 সাইজ। এবং এখানে যে ফিলার রডের যে ফিলার রডটা ব্যবহার করে তার ডায়ামিটার হবে 2.5 mm। এবং এখানে যে অ্যাঙ্গেলটাকে মেনটেন করা হবে 3.15 প্লেট থিকনেসের ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটাকে আমি মেনটেন করব সেটা হচ্ছে 80 ডিগ্রি সিঙ্গেল ভি ব্যবহার করা হয় না, এখানে স্কোয়ার স্কোয়ার বার জয়েন্ট মেটাল থিকনেস যখন আমার 4 mm করা হয় তখন সেক্ষেত্রে আমার 4 mm বা 5 mm ক্ষেত্রে 4 mm ক্ষেত্রে হয় 80 ডিগ্রি সিঙ্গেল পি বার্টন এবং 5 mm ক্ষেত্রে আমার হয় 80 ডিগ্রি সিঙ্গেল পি বার্টন। আর 5 mm মেটাল থিকনেসের ক্ষেত্রে আমার যে নজল সাইজটা হয় তখন সেটা হয়ে যাবে 13 সাইজ নজল এবং 4 mm ক্ষেত্রে হয় 10 সাইজ নজল। এটা গেল লেফট রাইট টেকনিক। বলবো সেটা হলো রাইট ওয়ার্ড টেকনিক। এই রাইট ওয়ার্ড টেকনিক আমার শুরু হবে লেফট হ্যান্ড দিয়ে স্টার্টিং স্টার্টিং শুরু হবে লেফট হ্যান্ড এন্ডিং রাইট হ্যান্ড। এই যে রাইট হ্যান্ড টেকনিক আমি ওয়েলিংটা শুরু করছি লেফট হ্যান্ড দিয়ে আর শেষ করছি গিয়ে রাইট হ্যান্ড দিয়ে। এখানে আমার ফ্লো পাইপের অ্যাঙ্গেল যেটা থাকবে সেটা হচ্ছে 40 থেকে 50 ডিগ্রি। সেখানে রাইট হ্যান্ড টেকনিকে আমার সব সময় ফিলার রডটা ব্লো পাইপকে ফলো করে, যেহেতু আমি ওয়েলিংটা শুরু করছি লেফট হ্যান্ড দিয়ে এবং শেষ করছি রাইট হ্যান্ড দিয়ে, সেহেতু এখানে আমার ফিলার রডটা ব্লো পাইপকে ফলো করবে। এখানে ব্লো পাইপের অ্যাঙ্গেল 40 থেকে 50, ফিলার রডের অ্যাঙ্গেল হলো 30 থেকে 40। এবার ওভার 5 mm
পাঁচ এমএমের বেশি থিকনেস মেটালকে আমরা যখন ওয়েল্ডিং করব তখন সেই ক্ষেত্রে আমার এই রাইজ রড টেকনিক ব্যবহার করা হবে। যেমন যদি মেটাল থিকনেস 5 এমএম হয় তাহলে সেই ক্ষেত্রে আমার ফিলার রডের ডায়ামিটারটা কত হবে 3.15, ব্লো পাইপের নজল সাইজ হবে 10, এবং যেটা এসি পার্সেন্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে স্কোয়ার বার জয়েন্ট। মেটাল থিকনেস যদি 6 হয় তাহলে সেক্ষেত্রে ফিলার রডের ডায়ামিটার হবে 4, নজল সাইজ হবে 13, আর এসি পার্সেন্ট হবে স্কোয়ার বার জয়েন্ট। মেটাল থিকনেস যদি আপ টু 10 হয় সেক্ষেত্রে আমার কি হবে ফিলার রডের ডায়ামিটার হবে 6.3, আর নজল সাইজ হবে 18, আর এক্সপ্রেশন হবে 60 ডিগ্রি সিঙ্গেল। যখনই আমার মেটাল থিকনেস 15 থেকে 18 বা তার ঊর্ধ্বে যাবে সেক্ষেত্রে আমার নজল সাইজটা হয়ে যাবে 25, এবং ব্লো পাইপের যে 80% আমার তৈরি হবে আমার ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে সেটা হবে 60 ডিগ্রি ডবল কি বার জন্য, এবং ফিলার রডের যে ডায়ার হবে সেটা হচ্ছে 6.3 এমএম ডায়ার ফিলার রড। আমরা যখন ওয়েলিং করব ওয়েলিং আমার দু ধরনের মেশিন ব্যবহার করি, একটা হলো এসি আর একটা ডিসি। আর ওয়েলিং ক্ষেত্রে দু ধরনের মেশিন ব্যবহার করে, এসি মেশিন ও ডিসি মেশিন। এই এসি মেশিনের ক্ষেত্রে অনলি ফর ট্রান্সফরমার্সের ব্যবহার করা হয়, এসি মেশিনে অন্য কোনো মেশিন ব্যবহার করে না। এসির ক্ষেত্রে কেবলমাত্র ট্রান্সফরমার সেট আমরা ইউজ করতে পারি। আর ডিসি মেশিনের ক্ষেত্রে ডিসি মেশিন কেবল 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইঞ্জিন জেনারেটর সেট, দু নম্বর হলো রেকটিফায়ার সেট, আর 3 নম্বর হলো মোটর জেনারেটর সেট। ডিসি মেশিন হচ্ছে 3টি, একটা হচ্ছে ইঞ্জিন জেনারেটর সেট, রেকটিফায়ার সেট, আর মোটর জেনারেটর সেট। এই যে রেকটিফায়ার সেট, তাহলে রেকটিফায়ার সেটটা আমরা কখন ব্যবহার করব, আমরা যখন এসি থেকে ডিসিতে কনভার্ট করব তখন এই রেকটিফায়ার সেটটা ব্যবহার করা হয়, আর ডিসি থেকে আমরা এসিতে যখন আসবো সেক্ষেত্রে কিন্তু আমার রেকটিফায়ার সেট ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে আমাদের ডিসিটা ব্যবহার করা সেটা হচ্ছে ইনভার্টার। আমরা আর ওয়েল্ডিং করার সময় যদি মেন ইলেকট্রিক সাপ্লাই আমার অ্যাভেলেবেল না থাকে, আর ওয়েলিং আমরা যখন করবো সেখানে আমার মেন ইলেকট্রিক সাপ্লাই যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আমার এই ইঞ্জিন জেনারেটর সেট বা মোটর জেনারেটর সেট ব্যবহার করা হয়। এবার রেকটিফায়ার কখন ব্যবহার করবো, আমরা যখন ব্রাশের ওয়েলিং করবো বা কোনো ফোর্জিং করবো সেক্ষেত্রে আমার কী করা হয় এই রেকটিফায়ার সেটটা ব্যবহার করা হয়। এবার আর ওয়েল্ডিং এ যে ট্রান্সফরমারটা ব্যবহার করা হয় সেই ট্রান্সফরমারটা কি, স্টেপ
डाउन ट्रांसफॉर्मर, स्टेप डाउन ट्रांसफॉर्मर, स्टेप डाउन ट्रांसफॉर्मर अर्थात लो वोल्टेज हाई करंट, लो वोल्टेज हाई करंट। स्टेप डाउन ट्रांसफार्मर वोल्टेज टा कि सब समय लो थाके एवं करंट टा हाई थाके, एटा हलो आमार स्टेप डाउन ट्रांसफार्मर।